মেনে নিয়েছেন সাকিব, হচ্ছে না শুনানি। কাশিয়ানিতে মাস্ক বিতরণ করলেন তথ্য সচিব মোহাম্মদ মকবুল হোসেন। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে 719 চিকিৎসকের মৃত্যু। ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে আচরণবিধি ভাঙায় সাকিবুল হাসানকে 5 লাখ টাকা জরিমানা ও 3 ম্যাচে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে সাকিবও সে শাস্তি মেনে নিয়েছে, তাই এই ঘটনায় আর কোনো শুনানি হচ্ছে না। আজ শনিবার বেলা 2টার দিকে ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল 3 পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে 5 লাখ টাকা জরিমানা ও 3 ম্যাচে বহিষ্কারাদেশ দিয়েছে ম্যাচ রেফারি। আবাহনীর মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে LBW-এর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্টাম্প উপড়ে ফেলেন। ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়েও অশোভন ভঙ্গি করতে দেখা যায় সাকিবকে। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদও ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। পরে দুজনকে ছাড়িয়ে দেন দুদলের ক্রিকেটাররা। পরে আবাহনীর ড্রেসিং রুমে গিয়ে মাহমুদের কাছে ক্ষমা চান সাকিব। কাশিয়ানিতে মাস্ক বিতরণ করলেন তথ্য সচিব মোহাম্মদ মকবুল হোসেন। গোপালগঞ্জের কাশিয়ানি থেকে পরশ উজিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গোপালগঞ্জের কাশিয়ানিতে করোনা সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন। শনিবার দুপুরে চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মোহাম্মদ আমিনউদ্দিন স্মৃতি পরিষদ খুলুন। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন পর্যন্ত 719 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। IMA তথ্যানুযায়ী সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহার রাজ্যে, এরপরই রাজধানী দিল্লির অবস্থান। বিহারে 111 জন, দিল্লিতে 109 জন, উত্তরপ্রদেশে 79 জন, পশ্চিমবঙ্গে 63 জন এবং রাজস্থানে 43 জন, অন্ধ্রপ্রদেশে 35, তেলেঙ্গায় 36, তামিলনাড়ুতে 32, কেরালায় 24 এবং কর্ণাটকে 9 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তোকে বটবৃক্ষের মতো ছায়া দিব, ভালোবাসার উদাহরণ টেনে বলা যায়। এই বটবৃক্ষের নিজেই ক্লান্ত পথিক ছায়া নেয়। বটবৃক্ষে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম বাংলার হাটবাজার। 300 বছরের পুরনো বটবৃক্ষ গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কেওড়া বাজার প্রাচীন গ্রাম বাংলার ইতিহাসে বটতলা নামে খ্যাত। সরেজমিনে দেখা যায় প্রাচীনকালের বৃক্ষটি বিশাল গোড়া প্রায় ধ্বংস হয়ে গেছে। চোখে পড়ে এর নিচে টিনের ছাপড়ার ঘরে ইটাতে মোমবাতি জ্বালানোর আলামত। শিকড়গুলোকে খুঁটি হিসাবে ব্যবহার করছে দোকানিরা। আধুনিক জীবনে যেন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার বিপরীতে প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছে বৃক্ষটি। তবে বৃক্ষটি মাওনা থেকে শ্রীপুর রাস্তার দুপাশে শিকড় দিয়ে মনোরম পরিবেশ নিয়ে গেট স্থাপন করতে সক্ষম হয়েছে। এই বট গেটের নিচ দিয়েই সকল প্রকার যানবাহন চলাচল করছে। উপরের দিকে তাকালেই যাত্রীগণ অনুভব করে বৃক্ষটি তাদের স্বাগতম জানাচ্ছে। সত্যি প্রাকৃতিক দান, রাস্তার উপর এই বৃক্ষটি গেট মনোমুগ্ধকর। কেওড়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমান বলেন, শ্রীপুরের শ্রীবৃদ্ধিতে কেওয়াল বাজারের বটগাছটি একটি ঐতিহ্যবাহী বটগাছ। এই গাছটির আমাদের এই বটগাছের বয়স আনুমানিক কত এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে। পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা যতটুকু জেনেছি, ওনারাও এই বটগাছটিকে এভাবেই দেখেছেন, বর্তমান প্রজন্ম যেভাবে দেখছে। কিন্তু কালের আবর্তনে আজকে বটগাছটির বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বটের যে শিকড়গুলি বটগাছটিকে বাঁচিয়ে রাখার জন্য এবং মজবুত হওয়ার জন্য
কাজ করবে সেই বটের শিকড়গুলি আজকে মাটিতে ডাবতে না পারায় বট গাছটি তার ঐতিহ্য হারাতে বসেছে। এই বটের ছায়ায় ক্লান্ত পথিকেরা কিংবা বিভিন্ন অতিথিরা এসে একটু বিশ্রামের জন্য কেওয়াতে বসত। কেওড়া বাজার সুমনা স্টোরের স্বত্বাধিকারী মাওলানা শহীদুল ইসলাম বলেন, প্রতিদিন গাছের নিচে মোমবাতি আগরবাতি জ্বালায় কেউ কেউ। কিছুদিন আগেও দয়াল নামে একজন পাগল প্রকৃতির লোক গাছের নিচে সর্বদাই থাকতো, কিন্তু এখন আর দেখা যায় না। আমরাও চাই যে এই বট গাছটা সুন্দরভাবে বেড়ে উঠুক। আমি প্রজন্মের কাছে কেওড়া বট গাছের ঐতিহ্য ধরে রাখার জন্যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। চ্যানেল 23 আবুল কালাম আজাদ। বাগেরহাটের মোল্লারহাটের কোদালিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিনামূল্যে বিভিন্ন বয়সের 330 জন নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন। কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোদালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, মোহাম্মদ শিপন ভুইয়া, মাওলানা আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম মানিক, মেহেদি হাসান আকাশ, নাদিমুল ইসলাম সহ কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বাঁধন বশেমুর বিপ্রবী ইউনিট এবং বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক পরিবার।